নিতত উত্তীর্ণ হয়েও মেডিকেলত নামভর্তির পর বঞ্চিত ছাত্র ছাত্রী আহুয়াপূর্ণভাবে সরকারে সংশোধন করা রুল 31 সিয়ে লগাইছে কেনা চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয়ের বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ ছাত্র ছাত্রী পুনৰ বিতর্কত মেডিকেল কলেজত নামভর্তির প্রক্রিয়া নিট উত্তীর্ণ হয়েও মেডিকেল কলেজত নামভর্তির সুযোগের পর বঞ্চিত হয়েছে এই সকল মেধাবী ছাত্র ছাত্রী ছয় মে 2018 হয়েছিল নিট 4 জুন 2018 ঘোষণা হয়েছিল নিটর ফলাফল মেডিকেল কলেজত 726টা পদত নামভর্তির 29 জুনের পর 5 জুলাইল হয়েছিল প্রথম কাউন্সেলিং প্রথম কাউন্সেলিংত রিজেক্ট হল 37গৰাকী নিট উত্তীর্ণ প্রার্থী কিন্তু কিয় কারণ মেডিকেলত নামভর্তির রাজ্যের ছাত্র ছাত্রীর সংরক্ষিত থাকে 85% আসন 2017ত সংশোধিত রুল 31 জি অনুসরি এই আসনত স্থান নাপায় বহিরাজ্যত অধ্যয়ন করা সকলে খেলিমেলির সৃষ্টি হয়েছে এইখিনিতে 2017 বর্ষৰ পূর্বে উচ্চতর মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছিল এই সকল ছাত্র ছাত্রী কিন্তু তারপিছতো 85% আসনত স্থান নোপাত চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয়ের বিরুদ্ধে ছাত্র ছাত্রী সকল দ্বারস্থ হয়েছে উচ্চতম ন্যায়ালয়ের তো আমি মানে সিলেক্ট লিস্টতো আহিছিলো আমার গোটেকেটার র্যাঙ্কত অ্যাভেলেবল আছে তো বাট এটা রুল আছে 31 সি রুল মানে বাহিরত 7 to 12 আপনি আসামত পড়িব লাগিব আর আমি গোটেকেটা 11-12 বাহিরত পড়িছো কিন্তু মেইন কথা হল আমি যোয়ার পিছতহে রুলটো বাহির হয়েছে আমি হাই সেকেন্ডারি পাস করে আহিছো তারপর রুলটো বাহির হয়েছে যে 11-12 আসামত পড়িব লাগিব সো সেই কারণে আমি সুপ্রিম কোর্টত কেস করেছো এই রুলটোর উপরত বাট এতিয়ালৈকে জাজমেন্টটো রিজার্ভ রাখিছে জাজমেন্টটো প্রনাউন্স বিগত বর্ষতো মেডিকেলের নামভর্তিক লৈ সৃষ্টি হয়েছিল খেলিমেলির এইবারও পুনের একে খেলিমেলি সৃষ্টি হওয়াত ভবিষ্যতক লৈ চিন্তিত হয়ে পড়েছে এই সকল মেধাবী ছাত্র ছাত্রী কেটামানে আছে 2014ত পাস আউট 15ত পাস আউট সো এটা আমি সেইটো আমার আমি হেল্পলেস আমার একো অপশন নাই একো আমি একো করবই নোৱাৰো এটা যি করে আসাম গভর্নমেন্টে করব লাগে এটা সিহঁতে এটা বনাইছে যে পলিসি আমার কথা ভাবিব লাগিছিল দেন আমি কি করিম আমার কারিয়ারটো কি হব আমি ইমানজন স্টুডেন্ট আমি লাইফত আমার কি হব 2017 বর্ষতে সরকারে সংশোধন করেছিল মেডিকেল এডমিশন রুল নং 31 সি কিন্তু এটা প্রশ্ন উত্থাপন হয়েছে 2017 বর্ষৰ আগর যিসকলে উচ্চতর মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছিল সেই সকল ছাত্র ছাত্রীর কি হব ভবিষ্যৎ তেওঁলোকে বঞ্চিতই হৈ থাকিব নেকি এই নামভর্তির পৰা তাক লৈ কিন্তু এটা উত্থাপন হয়েছে বহু প্রশ্নর ক্যামেরা পার্সন তপনের সহযোগত গুঞ্জন কলিতা নিউজ 18 নর্থ ইস্ট